আরে আমি গল্প দাদু। গোল্ডেন ড্রিমস প্রেজেন্টস আবার গল্প দাদুর আসর। আজকের গল্প দশম, লেখক অনীশ ভট্টাচার্য, গল্প পাঠে স্বর্ণালী নিয়োগী, ঈশ্বরীর চরিত্রে রিমি বিশ্বাস, অজয় অরিত্র মুখার্জি, ডাক্তার এবং অন্যান্য চরিত্রে শঙ্খ বিশ্বাস, ইলাস্ট্রেশন সুরজিৎ মণ্ডল, সাউন্ড ডিজাইন শঙ্খ বিশ্বাস, আবহে অনুরাগ মিত্র, শঙ্খ বিশ্বাস এবং কৌশিক ঘোষ। শুরু হচ্ছে আজকের গল্প দশমী। দিনটা আজও স্পষ্ট মনে পড়ে ওর। ষষ্ঠীর দিন সকাল, আকাশটা বেশ কালো করে আসছে। আসবেই তো মায়ের যে এবারে নৌকায় আগমন। ভ্যাপসা গরমের মধ্যেও পাখা বন্ধ করে জানলা দিয়ে তাকিয়ে বসে ঈশ্বরী। কালো মেঘের এই অনাহূত আগমনে হয়তো সারা কলকাতার মুখ ভার, তবুও দু চোখে পরম আকুলতা ভরে স্তব্ধ গাছপালার মাঝে অজানা আনন্দে ওর মনটা ভাসছে, অনেকটা ওই দূরে খালপাড়ের কাশফুলটার মতন। আজ সে যে আগমনের আভাস পেয়েছে তার গর্ভে। কৈলাস থেকে বাপের বাড়ি আসছেন মা, আর ঈশ্বরীর গর্ভে আসছে ছোট্ট উমা। নামটা অনেক আগে থেকেই, মানে বিয়ের আগে থেকেই ঠিক করা, অজয়ের ভারী পছন্দের। দূরের প্যান্ডেল থেকে ঢাকের আওয়াজ অস্থির করে তুলেছে পেজা তুলোর মতো মেঘ আর শরতের নীল আকাশটাকে। ওরাও যেন ঈশ্বরীর মতোই আগমনের সুরে উচাটন। অজয়ের দেওয়া নীল ঢাকাইটা আজ ভেঙে নিয়েছে ঈশ্বরী। আজ অজয়কে হসপিটালে নিয়ে যাবে, যে প্রাইমারি চেক আপটা আজই সেরে ফেলতে হবে, মাকে জানিয়েছে। তবে এক বছর আগে অজয়ের সাথে বাড়ি ছেড়ে বেরিয়ে আসার পর বাবার সাথে আর কথা হয়নি। হয়তো বাবা আজ ভীষণ খুশি। ওহ, অজয়টা যে কখন আসবে আর তর্ষয় না ঈশ্বরীর। ফোনটা বেজে বেজে কেটেই যাচ্ছে, ঢাকের আওয়াজটা আরো গাঢ় হয়ে উঠছে। চলো, তুমি রেডি? অজয়ের আচমকা গলায় চমকে ওঠে ঈশ্বরী। আরে বাস, কি লাগছে গো তোমাকে, পুরো কলকাতা তো ঠাকুর ছেড়ে তোমায় দেখবে গো। লাজুক চোখে মাথাটা নামিয়ে ও বলে, ধ্যাত তুমি না। হসপিটালের বাইরেটা বেশ ফাঁকা, তবে এর পাশেই একটা ঠাকুর উঠেছে মনে হয়। ঢাকের আওয়াজ আসছে। হসপিটালের ভিতরে কিছু লোক ইতস্ততভাবে ঘুরছে, সম্ভবত এরাই ডাক্তার। আজ বাবার মত থাকলে কি আর ওকে এই শ্রীহীন টালিচাপা ভাঙাচোরা হসপিটালে আসতে হয়? হয়তো বিশাল বড় কোনো হসপিটালের প্রসূতি বিভাগেই ওর চিকিৎসা হতো। মনটা ভারী হয়ে যায় ঈশ্বরীর। ডাক্তারটাও না জানি কেমন একটা, অদ্ভুতভাবে ওর দিকে দেখছে, একটা কেমন শয়তানি দৃষ্টিতে। অজয়ের হাতটা চেপে ধরে ও। অজয় নিজে হাতে ওকে শুইয়ে দেয় বেডটায়। আরে ভাববেন না, ভয়ের কিছু নেই, একটুও লাগবে না। আর ফার্স্ট ট্রাইমেস্টার তো, আপনি চাইলেই পরে কনসিভ করতে পারবেন, কোনো কমপ্লিকেশন হবে না। ডাক্তারের কথা শুনে একটু ঘাবড়েই যায় ও। অজয়ের দিকে জিজ্ঞাসা ভরা দৃষ্টিতে তাকায়। এগিয়ে এসে ঈশ্বরীর মাথায় হাত রেখেই অজয় বলে, এই শরতে উমা আসছে না ঈশ্বরী, আজ ষষ্ঠীতেই ওকে বিসর্জন দিতে হবে। তবে কি ও যা ভাবছে সেটাই? অজয় এ সন্তান চায় না। ডাক্তারটা ওর দিকে এগিয়ে আসতেই ও ডাক্তার আর অজয়কে ধাক্কা দিয়ে হাড়িটাকে যাহক করে আঁকড়ে পেটটা এক হাতে চেপে দৌড়ে পালিয়ে যায়। ঢাকের আওয়াজটা ওর আর্তনাদের মতোই বেজে চলে,
আরো জোরে, আরো জোরে, আরো জোরে। শুকনো ছোলাগুলো চিবাতে চিবাতে হঠাৎই জিভ কামড়ে ফেলে ঈশ্বরী বলে চিৎকার করে উঠলেও খেয়ে শুনবে ফুটপাতের ধারে বসে থাকা এই পাগলিনীর আর্তনাদ? গত 7 বছরেও খেয়েও শোনেনি। পোয়াতি অবস্থায় রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেরিয়েছে একটা কাজের জন্য, কিন্তু কে কাজ দেবে এই অবস্থায়? তাই ফুটপাতের ধারেই আস্তানা বেঁধেছে। ওর বেশ পরিচিতিও হয়েছে এলাকার লোকজনের কাছে, ব্রেকডান্স পাগলি নামে বেশ খ্যাতি ওর। পুজো এলে ওই এলাকায় প্যান্ডেলে প্যান্ডেলে ঢাকের সাথে হাত পা ছুঁড়ে নাচে, আর হাসি হাততালির সাথে সাথে কেউ কেউ 2-4 পয়সাও ছুঁড়ে মারে। ওটাই ওর রোজগার। অজয়ের মুখটা ঝাপসা হতে হতে প্রায় মুছেই গেছে ওর মন থেকে, চেষ্টা করেও আর মনে করতে পারে না। উমা এই পুজোয় 6 বছরে পা দেবে, ফুটপাতেই জন্ম হয়েছে ওর। বড্ড দুরন্ত, চোখ মুখ একেবারে মায়ের ছাপ পেলেও নাকটা একেবারে অজয়ের মতো। ওই নাকটায় হাত বুলিয়েই আজও পাগলিনী খোঁজে তার স্বামীকে। অবশ্য অজয় আর খোঁজ করেনি, কোথায় যে গেল মেয়েটা! আজ 10ই, আজ সারা গায়ে সিঁদুর মেখে ওকে নাচতে হবে, আজ যে সব থেকে বেশি ইনকাম ওর। অবশেষে পেল মেয়েকে মিষ্টির দোকানটার পাশে। ড্রেনের ধারে একটা ময়লা টেডি বিয়ার কুড়িয়ে মনের আনন্দে একটা ভাঙা ফিলিং বোতলে করে দুধ খাওয়াচ্ছে। কেশে ওঠে ঈশ্বরী। ডাস্টবিনটার পিছনে ময়লা সাদা শাড়িটা ছেড়ে সেই নীল ঢাকাই শাড়িটা প্যাকেট থেকে বার করে পরে ও মাথায় সিঁদুর টানে, তারপর মেয়েকে নিয়ে চলে যায় প্যান্ডেলে। ঠাকুর মণ্ডপ থেকে নেমে গেছে, বরণের পালা চলছে। ঢাকিগুলো উন্মত্তের মতো ঢাকের বোল তুলেছে। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। পাড়ার কচি কাঁচাগুলোর সাথে নানা বয়সের ছেলে বউরাও নাচছে। বরণ শেষ হতেই সবাইকে অবাক করে হাত পা ছড়িয়ে উন্মত্তের মতো নাচ শুরু করে ব্রেক ডান্স পাগলি। ঢাকিরাও তাল দিচ্ছে, আর যেন ছিন্ন খঞ্জনার মতো নাচ শুরু করেছে ও। মা দুর্গার কাছে আজ ওর সমস্ত ন্যায় বিচার চাই, কার সাধ্যি ওকে থামায়? হু হু অট্ট হাসি, মোবাইল ক্যামেরার ভিডিও, এই সব ছাড়িয়েও উড়ে আসছে নোট পয়সা। মা দুর্গার জল ভরা চোখ দুটো যেন আরো আকুল এই পাগলিনীর নাচ দেখে। ঈশ্বরী নাচতে নাচতে হঠাৎই তার চোখ যায় ওষুধটার দিকে, খুব চেনা মুখ, হুবহু অজয়ের মতো। আর নাচতে পারে না ও, হঠাৎই পড়ে যায় তার দেহটা। ছুটে আসে উমা, মায়ের নিথর দেহটা জড়িয়ে বসে থাকে কিছুক্ষণ। ক্লাবের কোনো এক দাদা এগিয়ে এসে বলে, আরে ধর, এই কে কোথায় আছিস, তাড়াতাড়ি আয়, কাজের সময় যত লাফড়া তাড়াতাড়ি সরা এটাকে, মাকে নিতে হবে তো। কথাটা শোনা মাত্র উঠে দাঁড়ায় 6 বছরের ছোট্ট উমা। তার চোখে আজ আগুন, খুঁজছে সে। হঠাৎই সবাইকে অবাক করে সিংহটার গায়ে পা দিয়ে, অসুরের বুকে পা দিয়ে উঠে যায় মা দুর্গার সামনে। হাতের তালু দিয়ে মুছে দেয় মায়ের সিঁথিতে দেওয়া সিঁদুর, তারপর সে হাত দিয়ে মুখে মাখে। ঢাক থেমে গেছে, সবাই অনর দেখে দেখে যাচ্ছে পাগলিনীর পাগলিমের স্পর্ধা। তারপর নিচে নেমে কোনো ঢাকের তাল ছাড়াই হাত পা ছড়ে শুরু করে নাচ। ঢাকিরা হতভম্ব অবস্থা কাটিয়ে ঢাকে বোল তোলে, হাসি আর পয়সা ছোড়া লোকগুলো মাথা নিচু করে দেখে। কিছুক্ষণ পর মায়ের দেহ সরিয়ে পয়সাগুলো তুলে নেয় ঈশ্বরীর আদরের উমা।
গঙ্গার ঘাটে বহু লোকের ভিড়। মাকে ভাসাতে এসেছে গঙ্গায়, ধুমধাম নাচ গান করতে করতে। ঝপাস করে মা দুর্গা গঙ্গায় ভাসলে অজানা যেন বেদনায় ভরে ওঠে মন, চোখের কোলটা আপনা হতেই ভিজে যায়। বেশ কিছুটা দূরে ওই গঙ্গার ঘাটেই শ্মশানে দাউ দাউ চিতায় জ্বলছে পাগলিনী, ব্রেকডান্স পাগলির শরীর দেহটা। লোকের সমাগম নেই, নেই ঢাক ঢোল নাচ গান, শুধু হাঁটু দুটো ভাঁজ করে বসে আছে উমা। সবার মতো সেও কপালে হাত ঠেকিয়ে বলে, আবার এসো মা।